আসসালামু আলাইকুম সকলকে, হাবিব ব্লগ .com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুগলে র্যাঙ্কিং করার কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়ে। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা ব্লগ সাইট করে কিংবা ওয়েবসাইট করে বা নানা ধরনের সাইট করে। তো তারা অনেকেই আছে যে খুব ভালো কন্টেন্ট লিখে বা ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করার পরও গুগলের র্যাঙ্কিংয়ে আসতে পারে না। এর প্রধান কারণ হলো গুগলের কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরগুলো তারা খুব ভালোভাবে জানে না কিংবা সেগুলো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে না তাদের কন্টেন্টে, যার ফলে তারা কিন্তু গুগলের র্যাঙ্কিংয়ে আসতে পারে না। তো সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো গুগলে অনেকগুলো উপায়ের অনেকগুলো ফ্যাক্টরের জন্য গুগল একটি কন্টেন্টকে র্যাঙ্কিংয়ে আনে বা একটি সাইটকে র্যাঙ্কিংয়ে আনে। সেই ফ্যাক্টরগুলো যদি আপনি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারেন আপনার কন্টেন্টে কিংবা আপনার সাইটে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার সাইটকে গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন এবং গুগলে আপনি র্যাঙ্কিং করাতে পারবেন। তো গুগলের প্রায় 200টির উপরে, এখানে আমি আমার একটি ব্লগ পোস্টে যে একটি পোস্ট করেছিলাম অনেক কিছুদিন আগে, তো এই পোস্টটি অনেকে পড়েছেন আপনারা এবং পরে অনেকে বুঝতে পেরেছেন। তো আপনারা ইচ্ছা করলে এই পোস্টটিও পড়ে নিতে পারেন, কারণ আমি এখানে বিস্তারিতভাবে বলেছি এবং সবগুলো বিষয় খুব সহজ করে বলেছি। সেগুলো আপনি যদি দেখে নিতে পারেন কিংবা পড়ে নিতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো। আর যদি আপনি মনে করেন যে আপনার এত সময় নেই কিংবা পড়ার মতন ধৈর্য আপনার নেই, তাহলে আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সাইটের জন্য খুবই উপকার হবে এবং আপনি খুব সহজেই গুগলে র্যাঙ্কিং করতে পারবেন আপনার সাইটকে। তো এখানে যে আলোচনাগুলো আমি করেছি সেগুলো খুব একটা করলাম না, কারণ এগুলো আপনি যদি পড়ে নেন তাহলে হবে, নইলে এখন এই ভিডিও বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে ভিডিওটি বড় হোক। তো এখানে আমি একটা জিনিস আলোচনা করতে চাই যে গুগল কিন্তু একটি ওয়েবসাইটকে প্রায় 200টির ওপর ফ্যাক্টর রয়েছে গুগলের র্যাঙ্কিং দেওয়ার জন্য। তো সেখানে প্রায় 200টি যে ফ্যাক্টর রয়েছে সেগুলো কিন্তু তারা পাবলিশ করে না, কারণ যদি 200টি ফ্যাক্টর পাবলিশ করে তাহলে মানুষজন তাদের কন্টেন্ট বাদ দিয়ে, কন্টেন্টের কোয়ালিটি বাদ দিয়ে, তারা শুধু সেই 200 ফ্যাক্টর নিয়ে কাজ করবে, যার ফলে কিন্তু তাদের দিন দিন কোয়ালিটি হারাতে থাকবে এবং গুগলের ইউজার আস্তে আস্তে কমতে থাকবে। এর জন্য আসলে গুগল এই ফ্যাক্টরগুলো তারা সকলের কাছে পাবলিশ করে না। তো এখানে যারা যারা অনলাইন এক্সপার্ট রয়েছে, এসইও এক্সপার্ট রয়েছে, অনেকদিন ধরে অনলাইনে মার্কেটিং করে, তারা অনেকগুলো এক্সপেরিমেন্ট করার মাধ্যমে, তাদের সাইটে সেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে কিছু কিছু উপায় তারা খুঁজে বের করেছে, কিছু কিছু ফ্যাক্টর তারা খুঁজে বের করেছে যেগুলো তাদের কন্টেন্টে যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু খুব সহজেই গুগলের র্যাঙ্কিংয়ে আসা যায়। তো সেরকমই কিছু, প্রায় আমি সেরকমই কয়েকটি ফ্যাক্টর নিয়ে আজকে এই পোস্টটিতে আলোচনা করেছি এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেগুলোকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো এখানে আমি প্রায় 10 থেকে 15 থেকে 20টির মতন ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি, যেগুলো করার মাধ্যমে, যেগুলো আপনার পোস্টে বা কন্টেন্টে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার পোস্টটিকে র্যাঙ্কিংয়ে আনতে পারবেন, গুগলের র্যাঙ্কিংয়ে আনতে পারবেন। তো এখানে আমি একটি একটি করে সবগুলোই বলে দিতেছি এবং তার ছোটোখাটো একটু ব্যাখ্যাও দিয়ে দিতেছি যে কিভাবে করতে পারেন বা কি কি মাধ্যমে আপনি সেই কাজগুলো করতে পারেন। তো সেটাই, গুগলে র্যাঙ্কিং করার জন্য সাধারণত দুইটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে গুগলে আপনার সাইটের অফ পেজ এসইওর কিছু ফ্যাক্টর রয়েছে এবং অন পেজ এসইওর কিছু ফ্যাক্টর রয়েছে। তো সেগুলোর মধ্যে থেকে সবার প্রথমে আমি ওই দুইটাকে আলাদা করে রেখে আমি সবার প্রথমে বলেছি যে একটি ফ্যাক্টর হলো কন্টেন্ট। আপনার ব্লগে অবশ্যই খুব ভালো কন্টেন্ট থাকতে হবে, কারণ আপনি যদি কন্টেন্টই না থাকে তাহলে কিন্তু আপনি অফ পেজ এসইও করেন আর অন পেজ এসইও করেন আর গুগলের যত ধরনের ফ্যাক্টরি আপনি ব্যবহার করেন না কেন তাতে কিন্তু কোনো লাভই হবে না, কারণ গুগল সবার প্রথমেই প্রাধান্য দেয় হলো আপনার কন্টেন্টকে। যদি আপনার কন্টেন্টই না থাকে তাহলে কিন্তু সেগুলো কোনো কাজেই আসবে না। তো সবার প্রথমেই আপনাকে অবশ্যই খুব ভালো কন্টেন্ট রাখতে হবে আপনার ওয়েবসাইটে গুগলে র্যাঙ্কিং পাওয়ার জন্য। তো গুগলে র্যাঙ্কিং কন্টেন্ট নানা ধরনের হয়ে থাকে, সাধারণত ভিডিও, অডিও কিংবা প্যারাগ্রাফ। আমরা সাধারণত কন্টেন্ট বলতে এই প্যারাগ্রাফ কিংবা এই যে আর্টিকেল এগুলোকেই বুঝে থাকি, কিন্তু এগুলোই কিন্তু শুধু কন্টেন্ট নয়, এই কন্টেন্টের সাথে যদি আপনি এই প্যারাগ্রাফের, এগুলো হচ্ছে আর্টিকেল বা প্যারাগ্রাফ, এগুলোর সাথে যদি আপনি অডিও, ভিডিও এমনকি ইমেজ রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টটি অনেক ভালো হবে এবং গুগল খুব প্রাধান্য দেবে এই কন্টেন্টটি র্যাঙ্কিংয়ের জন্য। তো অবশ্যই আপনি কন্টেন্টে, আপনার সাইটের কন্টেন্টে অবশ্যই অডিও, ভিডিও, ইমেজ, প্যারাগ্রাফ এগুলো সবগুলোই রাখার চেষ্টা করবেন।
তারপরে এখন আমরা কথা বলবো কিছু অন পেজ অপটিমাইজেশন বা অন পেজের কিছু ফ্যাক্টর নিয়ে, যেগুলো গুগলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে খুবই সাহায্য করে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে আপনার যে আর্টিকেলটি রয়েছে বা আপনার যে কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্টের টাইটেলে আপনার যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডটি ইউজ করা। আপনি অবশ্যই যখন কন্টেন্ট লিখবেন কিংবা কন্টেন্ট পাবলিশ করবেন, তখন কিন্তু একটি কিওয়ার্ড ভিত্তিক কন্টেন্ট পাবলিশ করবেন। তো একটি কিওয়ার্ড অবশ্যই আপনি রিসার্চ করে নেবেন যে সেই কিওয়ার্ডটি কীরকম সার্চ ভলিউম আছে এবং সেটা দিয়ে কীরকম, সেটার কম্পিটিশন কীরকম বা সেটা দিয়ে কি র্যাঙ্কিংয়ে আসা যাবে নাকি, সেই বিষয়গুলো আপনি অবশ্যই দেখে নেবেন। দেখে সেই কিওয়ার্ডটি অবশ্যই আপনার সেই কন্টেন্টের টাইটেলে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি আপনার পোস্টটি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুবই সাহায্য করবে। তারপরে রয়েছে যে আপনি আপনার যে আর্টিকেল রয়েছে, যে কন্টেন্টটি রয়েছে, সেটার মেটা ডিসক্রিপশন ইউজ করা। এবং মেটা ডিসক্রিপশন দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেসে একটি প্লাগইন রয়েছে যেটা ইওস্ট এসইও বলা হয়। সেটা যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনার আর্টিকেলের নিচেই দেখতে পারবেন যে টাইটেল এবং তার নিচেই মেটা ডিসক্রিপশন নামে একটি ঘর বা ফাঁকা স্থান চলে আসবে। সেখানে আপনি খুব পুরো আর্টিকেলটির একটা ছোটোখাটো পর্যালোচনা সেখানে একটু ছোট করে লিখে দিবেন, যেটা দেখে মানুষজন খুব ইজিলি আপনার আপনার সাইটে প্রবেশ করবে। তো অবশ্যই সেই মেটা ডিসক্রিপশনটা আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। তারপর রয়েছে কন্টেন্টের ভিতরে আপনি বিভিন্ন হেডিং ইউজ করেন। হেডিং বলতে আমরা যেটা বুঝি যে H1 ট্যাগ, তারপরে H2, H3, আমরা জানি যে 6টি হেডিং রয়েছে এরকম। তো এই হেডিংগুলো আপনি অবশ্যই আপনার আর্টিকেলে রাখবেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা বেশি গুগলের কাছে প্রাধান্য পাবে। তারপর কিওয়ার্ড ব্যবহার করুন। আপনার অবশ্যই একটি কিওয়ার্ড আপনার আর্টিকেলে, এমনকি পুরো আর্টিকেলটি জুড়েই তো একটি কিওয়ার্ড রাখতে হবে, যেই কিওয়ার্ডটি আপনার মেইন কিওয়ার্ড বা যেই কিওয়ার্ডটি দিয়ে মানুষ সার্চ করলে আপনার কন্টেন্টটি পাবে, এরকম একটা কিওয়ার্ড আপনাকে অবশ্যই আপনার পুরো আর্টিকেলে রাখতে হবে। তারপর আপনি সঠিক কিওয়ার্ড ইউজ করুন। সঠিক কিওয়ার্ড বলতে এটাকে বোঝাচ্ছে যে আপনি এমন একটি কিওয়ার্ড ইউজ করলেন যেই কিওয়ার্ডটি আসলে আপনার কাছে মনে হচ্ছে খুব ভালো, কিন্তু আসলে সেই কিওয়ার্ডটি দিয়ে কোনো মানুষ গুগলে সার্চই করে না, তাহলে কিন্তু আপনি সেই কিওয়ার্ডটি দিয়ে প্রথম পেজে আসলেও আপনার তেমন কোনো লাভ হবে না। তো আপনি অবশ্যই এমন কিওয়ার্ড ইউজ করুন যেই কিওয়ার্ডগুলো মানুষ সার্চ করে। আবার এমন কিওয়ার্ড ইউজ করবেন না যেই কিওয়ার্ডে অনেক বড় বড় সাইট অনেক আগে থেকেই র্যাঙ্কিংয়ে এসে বসে আছে, তো তাদেরকে বিট করা খুব কঠিন হয়ে যাবে। তো এই জন্য ওরকম ওরকম কিওয়ার্ডও ইউজ করা যাবে না। তো আপনি অবশ্যই মাঝামাঝি লো কম্পিটিশন এবং কি মোটামুটি সার্চ ভলিউম আছে ওরকম কিওয়ার্ড প্রথম দিকে শুরু করুন, তারপরে আস্তে আস্তে আপনি আরও লং টার্ম কিওয়ার্ড বা আরও অনেক ভালো ভালো সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। তারপরে রয়েছে আর্টিকেল। আপনার যে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলটি বড় করতে হবে অবশ্যই। একটা সময় ছিল যখন কিনা আপনি মাত্র 200-300 ওয়ার্ড লিখেই গুগলে ফার্স্ট পেজে এমনকি প্রথম স্থানে র্যাঙ্কিংয়ে আসা যেত, কিন্তু এখন বর্তমানে সব বিষয়ে মোটামুটি গুগলের লেখা হয়ে গেছে, এই জন্য এখন আর 100-200 বা 300-400-500 ওয়ার্ড দিয়ে এখন র্যাঙ্কিং আসা খুব কঠিন। আসা যায় না এটা বলবো না, কিন্তু আসা যায় বাট অনেক কঠিন, এমনকি আসার সম্ভাবনা অনেক কম থাকে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার আর্টিকেলগুলো যাতে কমপক্ষে 1000 ওয়ার্ডের উপরে হয়, আর যদি 1000 ওয়ার্ডেও এখন মোটামুটি বলা চলে যে খুব একটা বেশি না, আপনি যদি পারেন আরও বড় করার চেষ্টা করবেন। সাধারণত 2000 থেকে যদি 5000-এর মধ্যে আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার আর্টিকেলগুলো খুব সহজেই র্যাঙ্কিংয়ে আসবে। তারপরেটি রয়েছে কপি করা। আপনি যদি আর্টিকেল কপি করে দেন, তাহলে কিন্তু কখনোই, আপনি যত বড়ই আর্টিকেল লিখুন, যত যাই করুন, যত কিছুই করুন না কেন, কখনোই আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন না। যদিও আসেন তা বেশি দিন থাকতে পারবেন না, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনোভাবে আপনার আর্টিকেল কপি করা যাবে না বা কোনো কন্টেন্টও কপি করা যাবে না। ইমেজ টিমেজ এগুলোও যদি আপনি, যেগুলোতে কপিরাইট পলিসি রয়েছে সেগুলো আপনি অবশ্যই ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনি খুব সহজেই র্যাঙ্কিং থেকে হারাবেন, এমনকি র্যাঙ্কিংয়ে আসতেও পারবেন না খুব সহজে। তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর রয়েছে ইমেজের যে অপটিমাইজেশনটা রয়েছে, আপনি যে আপনার আর্টিকেলের বা আপনার কন্টেন্টের যে ইমেজটা ইউজ করবেন অবশ্যই ইমেজ থাকতে হবে, আর ইমেজ ছাড়া কিন্তু আপনি র্যাঙ্কিংয়ে আসা খুব কঠিন হয়ে যাবে। সেই ইমেজের অপটিমাইজেশন নিয়ে একটু আপনাকে কাজ করতে হবে, সেটা হলো ইমেজের অল্টার ট্যাগ ইউজ করা এবং ইমেজের টাইটেল ঠিকভাবে দেওয়া,
এবং ইমেজের সাইজটা ছোট করা যতটুকু পারা যায়, কারণ আপনার সাইজ যদি বড় হয়ে যায় তাহলে স্পিড, আপনার সাইটের স্পিড অনেকটা লস হতে পারে, এর ফলে কিন্তু আপনার সাইটটি র্যাঙ্কিং এ আসার জন্য একটু সমস্যা হতে পারে। তবে আপনি চেষ্টা করবেন যতটুকু পারা যায় ইমেজ অপটিমাইজেশন করার জন্য, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার সাইটকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। তারপর রয়েছে ইন্টারনাল লিঙ্ক করা। আপনার যে সাইটের মধ্যে যে যতগুলো আর্টিকেল রয়েছে, একটা ওয়েবসাইটে বা একটা ব্লগে কিন্তু একটি দুইটি আর্টিকেল থাকে না, বেশ অনেকগুলোই আর্টিকেল থাকে। তো আপনি যদি ধরুন আপনি একটি আর্টিকেল লিখতেছেন, সেটা হলো যে ইন্টারনেট থেকে আয় বা অনলাইন থেকে আয়। এখন অনলাইনে আয়ের মধ্যে তো আরও অনেকগুলো আর্টিকেল থাকতে পারে, যেমন ইউটিউব থেকে আয়, এগুলো কিন্তু অনলাইনে অনলাইনে আয়। তারপর ব্লগ থেকে আয়, এটাও কিন্তু অনলাইনে আয়। তো আপনি কি করবেন, এগুলো যখন দিবেন তখন অবশ্যই এই এই যে আর্টিকেলগুলো আপনি আগে যদি লিখে থাকেন তাহলে সেগুলো সেটার সাথে লিঙ্ক আপ করে দিতে পারেন। এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এটা কিন্তু গুগলে খুবই লাইক করে এবং এটা এটার জন্য আপনি অনেক সময় গুগলে র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। তারপরে রয়েছে ইউআরএল এ কিওয়ার্ড যুক্ত করুন। তো আপনি যখন একটি আর্টিকেল লিখবেন কিংবা আপনি যখন একটি কন্টেন্ট লিখবেন তখন অবশ্যই আপনার সাইটে একটি ইউআরএল হবে, মানে তৈরি হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআরএল মানে হচ্ছে এই যে যে আপনার লিঙ্কটা সেটাই হচ্ছে ইউআরএল। যেমন এই আর্টিকেলের লিঙ্ক হচ্ছে যে ইউআরএলটা রয়েছে সেটা হচ্ছে habibblog.com/google-ranking। তো আমার কিওয়ার্ডটা ছিল গুগল র্যাঙ্কিং, তো এখানে আমি এই কিওয়ার্ডটি এখানে ইউজ করেছি। তো এখানে যদি আপনি অনেক সময় আসে যে শুধু কিওয়ার্ডটি ইউজ করা পসিবল হয় না, তখন আপনি কি করবেন যে কিওয়ার্ডের সাথে অন্য কিছু একটু অ্যাড করে দিতে পারেন। তারপরে রয়েছে আপনার যে সার্চ ইঞ্জিন ওয়েব মাস্টার ভেরিফিকেশন। আপনার সাইটটিকে অবশ্যই আপনার গুগল কিংবা আরও যে ওই সার্চ ইঞ্জিন রয়েছে সেগুলোতে ওয়েব মাস্টারে ভেরিফিকেশন করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার সাইটে কী কী সব প্রবলেম হচ্ছে এবং কোথায় কোনো সাইট ম্যাপে কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো আপনি বুঝতে পারবেন। এবং আপনার সাইটে অবশ্যই সাইট ম্যাপটি আপনার গুগল কিংবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাইট আপনার সাইটের সাইট ম্যাপটি ইন্ডেক্স করে দিন, কারণ সাইট ম্যাপ ইন্ডেক্স করলে আপনার সাইটে কী কী রয়েছে, কোথায় কী রয়েছে, কোথায় কোন পেজ আছে, কোথায় কোন আর্টিকেল পাবলিশ হলো, এগুলো সব কিন্তু ধাপে ধাপে তারা আর কি ইন্ডেক্স করে নেয় বিভিন্ন সার্চ ইঞ্জিন। এর ফলে আপনার সাইটটি খুব সহজে র্যাঙ্কিংয়ে আসতে পারবে। এরপর হচ্ছে আপনার সাইটটিকে অবশ্যই মোবাইল বান্ধব কিংবা রেসপন্সিভ ডিজাইন করতে হবে। তো আপনি মনে করেন যে আপনি এমনভাবে ডিজাইন করলেন যেটা হচ্ছে শুধুমাত্র পিসির জন্য। তো আপনি পিসিতে মনিটর অনেক বড়, মোবাইলের মনিটর অনেক ছোট। তো আপনি যখন রেসপন্সিভ ডিজাইন করবেন তখন কিন্তু মোবাইলের জন্য কীরকম ওই ছোট হয়েই সাইটটা আসবে এবং পিসির জন্য ওই বড় হয়ে সাইটটা আসবে। তো আপনি যদি যে কোনো একটা ডিজাইন করেন তাহলে দেখবেন মোবাইলের ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে কিন্তু এত বড় করে দেখাবে, যার ফলে জিনিসটা সুন্দর হবে না। এবং পিসিতে যখন আপনি যদি মোবাইলে শুধুমাত্র মোবাইলের জন্য তৈরি করেন সাইটটি তাহলে কিন্তু পিসিতে এসে সেই মোবাইলের মাপ অনুযায়ী থাকবে। তো এর ফলে আসলে জিনিসটা খুব একটা ভালো দেখাবে না। আর আপনারা সকলেই জানেন যে এখন বর্তমানে প্রায় 80-90% লোক মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করে। তো অবশ্যই আপনি মোবাইল বান্ধব এমনকি রেসপন্সিভ ডিজাইন করার চেষ্টা করবেন। এরপরে এগুলো হচ্ছে অন পেজের আপনার সাইটের অভ্যন্তরীণ কিংবা অন পেজের যে কাজগুলো সেগুলো। এখন রয়েছে অফ পেজ বা সাইটের যে বাহ্যিক কাজ, যেগুলো সাইটের বাহিরে করতে হবে, সেই কাজগুলো কী কী এবং সেগুলো কী কী ফ্যাক্টর রয়েছে গুগলের র্যাঙ্কিংয়ের জন্য। তো এর মধ্যে সবার প্রথমে রয়েছে ব্যাকলিং তৈরি করা। অবশ্যই আপনারা সকলেই জানেন যে অফ পেজের একটি প্রধান কাজ হচ্ছে ব্যাকলিং তৈরি করা। আপনার সাইটের আরও অনেক, আপনার যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রি রিলেটেড, সেই সাইট রিলেটেড আরও অনেক সাইট অবশ্যই বর্তমান থাকবে ইন্টারনেটে, সেই সব সাইটে আপনার সাইটে লিঙ্ক আপ করা এবং এটা খুবই সাহায্য করে আপনাকে গুগল র্যাঙ্কিংয়ে আসার জন্য। তারপর রয়েছে আপনার সাইটে ডিএ পিএ বানান, ডিএ অর্থাৎ ডোমেন অথরিটি এবং পিএ অর্থাৎ পেজ অথরিটি। তো অবশ্যই আপনার ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি এটা আপনাকে বাড়াতে হবে এবং এটা বাড়ানোর জন্য আপনি বিভিন্ন সাইটে আপনার সাইটের লিঙ্ক আপ করতে পারেন এবং আপনার সাইটের আরও মানে যে গুগলের র্যাঙ্কিংয়ের জন্য যা যা দরকার, যা যা আপনার দরকার সেই কাজগুলো যদি আপনি সম্পূর্ণভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ডিএ এবং পিএ বাড়বে। এবং প্রাসঙ্গিক লিঙ্ক, প্রাসঙ্গিক লিঙ্ক বলতে আপনি যখন সাইটের ব্যাকলিং তৈরি করবেন তখন অবশ্যই আপনার সাইট রিলেটেড
যদি আপনার সাইটটি হয় অনলাইন আর্নিং রিলেটেড, তাহলে অবশ্যই এই রিলেটেড অন্য কোনো ওয়েবসাইটে আপনার সাইটের ব্যাকলিং তৈরি করুন। তাহলে আপনার সাইটে ভিজিটর যেমন আসবে, তেমন আপনার সাইটের গুগলের কাছেও খুব ভালোভাবে প্রাধান্য পাবে। এখন আপনার সাইটটি হচ্ছে অনলাইন আর্নিং রিলেটেড, কিন্তু আপনি ব্যাকলিং তৈরি করলেন একটি নিউজ সাইটে, তাহলে কিন্তু খুব একটা ব্যাকলিংটা খুব একটা ভালো হবে না। এরপরেরটি হচ্ছে ডু ফলো এবং নো ফলো লিঙ্ক। আপনারা সকলেই জানেন হয়তোবা যে ডু ফলো লিঙ্ক কী এবং নো ফলো লিঙ্ক কী। যদি না জানেন তাহলে অবশ্যই আমি এই নিয়ে আরও আলোচনা করব। যে ডু ফলো লিঙ্কটি হচ্ছে, আপনি কোনো সাইটে যদি লিঙ্ক আপ করেন তাহলে সেটা কি গুগল নিবে, সেটা হচ্ছে ডু ফলো। আর যদি গুগল না নেয়, মানে সেই সাইটে যে আপনি একটি ব্যাকলিং তৈরি করছেন সেটা গুগল জানবে না, সেটা হচ্ছে নো ফলো লিঙ্ক। অবশ্যই আপনাকে দুটিই করতে হবে, এমন না যে একটি করবেন আরেকটি করবেন না, তাহলে কিন্তু গুগল খুব সহজে বুঝে ফেলবে যে আসলে আপনি শুধু ডু ফলো লিঙ্কের ওপর গুরুত্ব দিচ্ছেন। আসলে এই লিঙ্কগুলো অ্যাডমিনরা করুক, সাইটের অ্যাডমিনরা করুক, এটা কিন্তু গুগল কখনোই চায় না। তারা চায় যে অন্য সব সাইটে তারা এমনি এমনি এই সাইটের কন্টেন্ট কিংবা আপনার যে সাইট রয়েছে সেই সাইটের ভালো ভালো কন্টেন্ট, এমনকি ভালো ভালো কিছু দেখে তারা নিজেরাই লিঙ্ক দিবে যে আসলে এখানে রয়েছে। যেমন ইউটিউব একটি ভালো সাইট, এটা যে কেউ লিঙ্ক দিবে যে ইউটিউবে আসুন, ইউটিউবে এটা করুন সেটা করুন। এরকম ফেসবুক একটা ভালো সাইট, তো ফেসবুকে, কিন্তু ফেসবুক কিন্তু নিজের, ফেসবুকের যে অ্যাডমিন রয়েছে সে নিজে কিন্তু অন্য সাইটে যায় বলবে না যে এটা ই করেন এটা ই করেন, এটা কিন্তু গুগল কখনোই চায় না। তো এই জন্য অবশ্যই আপনি ডু ফলো এবং নো ফলো দুইটা লিঙ্কই তৈরি করবেন, যাতে গুগল বুঝতে না পারে যে আপনি নিজেই করতেছেন এটা। তারপর হচ্ছে ডোমেনের বয়স। এটার জন্য আসলে আপনার নিজের কোনো দোষ বলবো না, কারণ ডোমেনের বয়স তো আপনি ইচ্ছে করে বাড়িয়ে দিতে পারবেন না। তারপরও আপনার ডোমেনের বয়স যত বেশি হবে, গুগলের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য তত বাড়বে। ধরুন আপনি একটা ওয়েবসাইট 5 বছর ধরে কাজ করতেছেন এবং 5 বছর ধরে গুগলের কাছে বিশ্বস্ত, তো অবশ্যই আপনি যখন একটি আর্টিকেল পাবলিশ করবেন এবং আরেকজন যখন একটি আর্টিকেল পাবলিশ করবে, তার ডোমেনের বয়স হচ্ছে 2 বছর ধরুন। এখন আপনি একটি আর্টিকেল পাবলিশ করলেন ধরুন ফুটবল খেলা নিয়ে, এবং সেও একটি আর্টিকেল পাবলিশ করলো ফুটবল খেলা নিয়ে, তো অবশ্যই আপনাদের দুটি সাইটের মধ্যে যে 5 বছর ধরে ডোমেনটি রয়েছে সেটা আগে গুগলের কাছে প্রাধান্য পাবে এবং গুগল তাকেই র্যাঙ্কিংয়ে দিবে আগে। এরপর রয়েছে স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর হচ্ছে একটি সাইটের যে ব্যাড দিকগুলো রয়েছে, যে খারাপ দিকগুলো রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে একটা স্প্যাম স্কোর দেওয়া হয়। তো আপনার সাইটে যখন স্প্যাম স্কোর খুব বেড়ে যাবে, তখন কিন্তু গুগলের র্যাঙ্কিং আপনাকে হারাতে হবে। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে গুগলে আপনার সাইটে স্প্যাম স্কোর না বাড়ে। আর স্প্যাম স্কোর দেখার জন্য অবশ্যই আপনি কি করবেন, সেটা হলো যে আপনার সাইটে কোনো আজে বাজে লিঙ্ক আসছে কিনা। ধরুন আপনি বিভিন্ন আজে বাজে সাইট রয়েছে ইন্টারনেটে, সেগুলো থেকে যদি আপনার লিঙ্ক আপনার সাইটে আসে, তাহলে অবশ্যই আপনার স্প্যাম স্কোর বাড়বে। তো এগুলোই রয়েছে আমাদের এই পোস্টে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর। তো আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ওয়েবসাইট যদি থাকে কিংবা যাদের ব্লগ সাইট রয়েছে তারা যদি গুগলের র্যাঙ্কিং আসতে চান, তাহলে অবশ্যই এই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এই ফ্যাক্টরগুলো, গুগলের যে ফ্যাক্টরগুলো রয়েছে, এগুলো যদি আপনাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি গুগলের র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। আশা করি সকলে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকল।